মাঝে আমার দশভুজ আগলে রাখে সব ধনু ধান্য পুষ্পে বর্ষা যাবো আমি দেরি করেছি এদিকে সেজে গুজে ছেলেকে খাওয়াইনি, বসে আছে, সে বেলায় কোনো দোষ নেই। তুমি এখনো জুতো পরোনি কেন? তুমি জুতোটা পরো একা একা। তোমার আর জুতো কই, ভালো জুতো কই তোমার? উপরে কেন? উপর থেকে নিয়ে আসো, ভিজা ভিজা জুতো। তা পড়ো তাড়াতাড়ি, ওটা পড়ো। তো গাইস, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, আর এই যে পরের সাথেই বেরিয়েছি। তো এখানটা এখন ঠাকুর আছে, চলো দেখাই। দেখো প্যান্ডেল শুরু হচ্ছে এখান থেকে, আর এখানে মেলাও টুকটাক বসে। তো গাইস, ফার্স্ট ঠাকুর দেখতে বেরিয়েছি সপ্তমীর। এই যে এই মাটা দর্শন করলাম প্রথমে, সুন্দর ঠাকুরটা, একটু তোলা হলো না। বাজা বছর পরে আবার এলো মাঝে, পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয় খুশিতে মন নাচে। তো আমরা কেমন দেখলে গাইস, পুরো ব্যান্ডের ঠাকুর দারুন না? থার্মোকল দিয়ে পুরো বানানো, দারুন। আমরাও ঠাকুর দেখে চলে এসেছি অন্ধকার।
বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। অর্ডার করছে এগ রোল।
বলতে বলতে এসেছি, এগ রোল খাবো মাম্মি। আজকে আমরা দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, ওই জন্যে বিরিয়ানির কোনো ইন্টারেস্ট নেই, এখন যা করবে সেটাই খেয়ে দিয়ে বাড়ি যাব। যা খাওয়াবে তাই খেয়ে দিয়ে যাতে করে বাড়ি যাবো। এখন অনেকগুলো ঠাকুর দেখলাম, বেশ ভালোই লাগলো, খুব ভালো হয়েছে, 100 বছর পূর্ণ হয়েছে ঠাকুরটা, ওটা তো প্লাস অসাম, খুব ভালো হয়েছে। খাবার চলে আসছে, এটা না ওইটাই, পেঁয়াজ বেশি, এটা পেঁয়াজ দিয়ে ভূত করে রেখেছে, পেঁয়াজ খাই না আমি গাইজ। তো চলো, আমার বাবুর রোলটা আসছে, ঠিক আছে বাবন, আমরা তো তখন খেয়ে নিই। হ্যাঁ বাবন, মন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। বাবা কতটা দিয়েছে, এতটা আমার আমরা এখন কলকাতা যাবো গাইস, তারপরে বাড়ি যাবো। সব দেখা হয়ে গেছে, ব্যারাকপুরের সব ঠাকুর দেখে নিয়েছি, আর এখন আমার বিছনা চাদর অবস্থা দেখো, বিছনার উপরে এগুলো পরিষ্কার করব আর ঘুমাবো, বাস ঘুমাবো চলো। আর সবাইকে দেখাই বাইরে কে কি করছেন। এই যে আমার বাবু এইমাত্র আসলো, এই যে চুলে স্টাইল করেছে হিরো, সেজে পুরো একদম দু কালার। আমরা পার্লার থেকে করে এসেছি, বাবা বাড়িতেই করে নিয়েছে সাথে ফেসিয়াল। আর আরেকজনকে দেখাচ্ছি চলো, আর একজন কি করছে, এই যে স্যার আজকে বেশি তাড়াতাড়ি চলে এসছে, 10:30টার সময় এসছে। কালকে কিন্তু আমাদের ঘুমিয়ে পড়েছি আমরা, তখন বাড়ি এসছিস কালকে সবার তালে। তো আমরা কালকে আজকে ও তাড়াতাড়ি এসছে, আমরা দেরি করে এসেছি। স্মার্ট ওয়াচটা কাউন্ট করে যে 22,000 পা, 2 কিলোমিটার। গুড নাইট, সপ্তমী শেষ, মানে কালকে থেকে অষ্টমী শুধু বলছি।
কালকে থেকে অষ্টমী শুরু। আর তোমরা কালকের ভিডিও দেখতে ভুলো না। আমি এত ভিডিও বানাচ্ছি কিন্তু এডিট করার সময় নেই আমার।